সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে ভিডিওটি দেখব, মানঞ্চ নদীর দোবেকি এলাকা অর্থাৎ দোবেকি ফরেস্ট ক্যাম্প। তো এই এলাকাটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায় পড়েছে। সুন্দরবনের মানঞ্চ নদীর একটি পয়েন্ট। এই পয়েন্টে মাহমুদা নদী ও আলপাংশিয়া নদীর দুটি শাখা মিলিত হয়েছে, যে কারণে এটিকে দোবেকি বলা হয়। এবং দুটি বাঁক রয়েছে এখানে বড় বড়, যার কারণেই এই স্থানটির নাম দোবেকি। প্রথমে এখানে যেতে গেলে আপনাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যে নীলডুমুর খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাট থেকে ট্রলার যোগে যেতে হবে। আমরা রওনা হয়েছিলাম নীলডুমুর খেয়াঘাট থেকে। এছাড়াও মুন্সীগঞ্জ, কৈখালী, ভেটখালী এই সমস্ত এলাকা দিয়েও এখানে আসা যায়। তো আমরা যেহেতু নীলডুমুর থেকে ট্রলার যোগে গিয়েছিলাম, আমরা সেই রুটের কথাটি আপনাদের বলবো। প্রথমে আমরা নীলডুমুর খেয়াঘাট থেকে ট্রলার যোগে কলাগাছিয়া নদী হয়ে পৌঁছে গেলাম মালঞ্চ নদীর মূল শাখায়। এই নদী ধরে যাওয়ার সময় দোবেকি অফিসের ঠিক কাছাকাছি এলাকায় একটি জেলে নৌকা দেখতে পেলাম, যে জেলে নৌকাতে জেলেরা বড়শি দিয়ে সুন্দরবনের নদী থেকে বড় একটি মেদ মাছ শিকার করেছে। এই মেদ মাছটির ওজন ছিল প্রায় 10 কেজি এবং এটি অনেক দামি একটি মাছ। এই সুন্দরবনের এই নদী খালে কিন্তু এই মাছটি প্রায় ধরা পড়ে এবং অনেক সময় ঝাঁকে ঝাঁকে এই মেদ মাছ শিকার করেন জেলেরা। তো এই মাছটি আসলে জালে বাঁধার চেয়ে বড়শিতেই বেশি বাঁধে এবং বড়শিতেই বেশি শিকার করা হয়। অনেক সময় জালে ঝাঁকে ঝাঁকে মেদ মাছ শিকার হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে এলাকায়। তো মাছটি শিকার করা দেখলাম আমরা। এরপরে আমরা পৌঁছে গেলাম প্রায় 3.5 ঘন্টা আমাদের ট্রলারটি চলার পর আমরা পৌঁছে গেলাম দোবেকি ফরেস্ট ক্যাম্প এলাকায়। এই এলাকাটি অনেকটা নিরাপদ, কারণ পাশেই কোস্টগার্ডের ক্যাম্প রয়েছে, বন বিভাগের একটি অফিস রয়েছে, এখানে একটি পুকুর রয়েছে, খাবার পানি সংগ্রহের জন্য সুন্দরবনের জেলেরা এখানে অবস্থান করেন। অনেকে দূর দূরান্ত থেকে এখানে পানি সংগ্রহ করতে আসেন, পানি নিয়ে আবারও তারা বিভিন্ন নদী খালে চলে যান। এখানে মূলত 3টি নদীর মোহনা, মাহমুদা নদী, ওপাশে আলপাংশিয়া নদী, অর্থাৎ পশ্চিমে মাহমুদা নদী, পূর্বে রয়েছে আলপাংশিয়া নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। তো এই 3 নদীর মিলনস্থল, এটিকেই দোবেকি হিসেবে বলেন জেলে বাওয়ালেরা এবং স্থানটির নামও দোবেকি। তো এখানেই আমরা একটি বিকাল কাটালাম জেলেদের সাথেই। এখানে অনেক অল্প বয়সী জেলে পরিবারের শিশুদের আমরা দেখতে পেয়েছি, তারা অভিভাবকদের সাথে, কেউ চাকরির সুবাদে, কাজের সুবাদে তারা কিন্তু এই জেলে পেশার সাথে যুক্ত হয়েছেন। একেবারেই অল্প বয়সের শিশুরা কঠিন হাড় ভাঙা পরিশ্রমের এই কাজে যুক্ত হয়েছেন। তাদের জীবনটা আসলে এমন, জন্ম থেকেই পানীয় জলের সাথে তাদের সম্পর্ক তৈরি করতে হয়। অনেকে লেখাপড়ার সুযোগও পান না, পরিবারের পেশা সেই পেশায় তারা যুক্ত হয়েছেন। অনেকে শুধুমাত্র হাল বাওয়ার জন্য তাদেরকে নিয়ে আসেন, অর্থাৎ নৌকার যে হাল, এটিও অনেকটা কষ্টের কাজ। যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে আরও একদিন একটি প্রতিবেদন করার চেষ্টা করব। তো আমরা সন্ধ্যা পর্যন্ত দোবেকি বন টহলফাড়ি এলাকায় অবস্থান করেছিলাম, এরপর আমরা অন্য এলাকায় যাই। তো আজ এ পর্যন্তই আপনাদের এই অঞ্চলটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা একই রকম ভিডিও দেখে বারবার কমেন্ট করছেন যে নতুন নতুন ভিন্ন ধরনের ভিডিও যাতে দেই, সেটির চেষ্টা করছি আস্তে আস্তে। আমাদের সুন্দরবনে অনেকগুলো পর্ব ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, যে কারণে একই ধরনের ভিডিও আপনাদের নজরে আসছে। তো আমরা চেষ্টা করব আগামীতে আরও ভিন্ন কিছু উপস্থাপনা আপনাদের জন্য রাখার। সুন্দরবন কেন্দ্রিক জীবন জীবিকা এবং সুন্দরবন উপকূলের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আমাদের আগামীতে ধারাবাহিক প্রতিবেদন থাকবে। থাকবে সুন্দরবন অঞ্চলে অর্থাৎ এই উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা রাজাদের জীবন এবং তাদের সেই সময়কার ইতিহাস, রেখে যাওয়া সে সমস্ত পরিত্যক্ত কিছু ভবন রয়েছে এই অঞ্চলে, সেই সমস্ত পরিত্যক্ত ভবনের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। ঐতিহ্যবাহী যে সমস্ত এলাকা রয়েছে আমরা এই উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলার, খুলনা জেলার মোংলা বাগেরহাট এলাকার চেষ্টা করব আপনাদের এই অঞ্চলগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে দেখানোর। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আসলে প্রফেশনাল ব্লগার কিংবা ইউটিউবার নই, শুরু করেছি মাত্র। আস্তে আস্তে আরও ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। আপনাদের উৎসাহ পেলে আগামীতে আরও ভালো ভিডিও তৈরি করব, এই প্রতিশ্রুতিটুকু দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।